একটা মানুষ 57 ইউনিট কষ্ট 47 ইউনিট কষ্ট সহ্য করতে পারে, আর একটা মা তার সন্তান জন্ম দেওয়ার সময় 57 ইউনিট কষ্ট সহ্য করে তারপর বাচ্চা জন্ম দেয়। 57 ইউনিট কষ্টের পরিমাণ কত বিজ্ঞান ব্যাখ্যা দিয়েছে, শরীরের 20 জায়গার 20টা হাড়ি একসাথে ভেঙে ফেললে যে কষ্ট হবে এর থেকে বেশি কষ্ট হয় একটা মা তার সন্তান জন্ম দিতে। এত কষ্ট করে বাচ্চাটা জন্ম দিয়া বাচ্চাটার চেহারাটা দেখলে বুকের সাথে জড়ায় ধরে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায় বুকের দুধ দিয়া, ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ওরে মায়ের কান্দন যাবত জীব ইয়ন, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার মা গর্ভধারিণী জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার কষ্ট হইতেছে আপনার, ওরে ল্যাংড়ায়া তোর কানা খোড়া হইলে পরে ছেলে, ধুলা ঝাইড়া তব মায়ের টান দিয়া লহে কোলে, ঠিক কিনা? পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে, ওরে আলেমগণে ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখ বুখারি হাদিস খুলে করেছেন নবী ঘোষণা, ঠিক কিনা? বলতে হবে দুঃখের দরদি আমার, সবাই বলতে হবে দুঃখের দরদি আমার জনম কি মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি। শীতকাল প্রায় চলে গেছে, আপনি যখন ছোট ছিলেন শীতকাল যায় নাই? গেছে না? গেছে না? ওরে হাতে পায়ে তেল মাই খামায় দিত শক্ত করি, প্রস্রাব পায় খানায় আমি মায়ের কোলেই করি, তবো না মারা করিত ভিস্ত গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায় ঘুমায় ভিজাতে, অসুখ হইলে দেখতাম চাইয়া মায় রইছে বিছানায় বইয়া রে, বলতো আমায় আল্লাহ যাও গলইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভদা জনম দুঃখিনী, দুঃখের দরদি আমার, ওরে মায়ের কান্দন যাবত জীব ইয়ন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার, বলেন না জবানটা খুলে, ওরে দুঃখের দরদি আমার জনম মা
গর্বদা জনমধু বলে না জনমধু রে দুঃখের দর দিয়া আমার খিমা দুঃখের দর দিয়া কষ্ট লাগছে গান গাইছি গান গানই গাইছি এটার সাথে যদি মিউজিক থাকতো তাল থাকতো তবলা থাকতো হারমোনিয়াম থাকতো গিটার থাকতো তারপরে এটাতে কি কয় ড্রাম থাকতো এক কথায় মিউজিক মিউজিক ইনস্ট্রুমেন্ট যদি থাকতো মিউজিক যদি অ্যাড থাকতো তাইলে এটা গান হইতো যেহেতু মিউজিক নাই খালি গলায় গাইলাম এটা গান না এটা হইলো শান এটা মায়ের শান ঠিক কিনা বলেন এগুলো গজল এটাকে গজল বলে অনেকে গালিকে কবে এই তো নকশবন্দি হুজুরে গান গাইয়া গেছে তোর আব্বার মাতা গাইয়া গেছে তুই আইসুত কীর্তি দুনিয়ার ফদম দমা তুই গানও চিনচ্ছা শানও চিনচ্ছা খালি একজনের বিরুদ্ধে অভিযোগ একটা দিতে পারলেই চলে দিতে পারলেই চলে দুর্বে অক্কল তুই কচু গাছও ফাঁসি দিই গিয়া এ কথাগুলো কেন বললাম আপনার মা শুধু আপনার মা না আপনার আমার সবার যত মা আছে রে সবার যত বাবা আছে যত আত্মীয় স্বজন আছে সবাই রে আল্লাহ এক ভাগ মায়া বন্টন করে দিছে এক ভাগ মায়া বন্টন করে দিছে ছেলের সামনে বাবার গায়ে কেউ হাত তুললে ছেলে কলিজা বাইর করে দিয়ে দিবে জীবন দিয়ে দিব বাবার ক্ষতি হতে দিবে না বাবার সামনে ছেলের গায়ে কেউ হাত